শিল্পনগরী খুলনায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগান। নগরীর কয়েক হাজার ছাদে বাগান করেছেন বাড়ির মালিকরা। রয়েছে দেশি বিদেশি ফুল ফল সবজি এবং গাছের বাগান। শখের ছাদ বাগানের মাধ্যমে বিনোদনের পাশাপাশি মিলছে ফুল এবং বিষমুক্ত ফল ও সবজি। এ যেন সবুজে ঘেরা অন্যরকম আঙ্গিনা। খুলনার নিরালা আবাসিক এলাকার গৃহিণী মুর্শিদা আক্তার রনির ছাদ বাগান। 300-এরও বেশি প্রজাতির রঙিন ফুল ফল সবজি আর শোভাবর্ধনকারী গাছ আছে বাগান জুড়ে। 2000 বর্গফুট ছাদে বাগান তৈরি করেন প্রায় 20 বছর আগে। কলমের চারা উৎপাদন করে বিক্রিও করেন, যার সবই শখের বসে করেছেন একই এলাকার আরেক ছাদ বাগানি জাহের হাদি। পরিবারের চাহিদা এখান থেকে মিটবে, মানে এই শাকসবজি, মানে রোগমুক্ত যেটা শাকসবজি বলে, যেটা যেটাতে কোনো দূষণ শাকসবজি না, সেই জন্যই আমার এই এটা করা। প্রথম তো বিভিন্ন ফুল দিয়ে শুরু হয়েছিল, এখন আল্লাহর রহমতে অনেক রকমের ফল টল দিয়ে আমাদের প্রায় 100+ প্রজাতির এখানে আমাদের গাছ আছে বিভিন্ন। এ দুজনই নন, নগরীর এমন বহু ছাদে মিলবে বাহারি সব গাছগাছালির পশরা। যারা এখনো করেননি তারাও বাগান করতে আগ্রহী হচ্ছেন প্রতিদিন। ছাদ বাগান করলে আমি তো দেখিতে কোনো ক্ষতি নাই, বরং উপকারী আছে। টপ ফ্লোরে সাধারণত ছাদ বাগান করা হয়, তাতে ঘরের ঘরও ঠান্ডা থাকে আর বাড়ির পরিবেশও সুন্দর থাকে। ছাদ বাগান করলে খুব ভালো পুষ্টিকর জিনিস পাওয়া যায় এবং সেই জন্য আমি এই উদ্যোগ নিয়েছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে জলবায়ুর পরিবর্তনে দারুণ ভূমিকা রাখছে ছাদ বাগানগুলো, তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান তাদের। নিরাপদ শাকসবজি খাওয়া, কর্মসংস্থানের সৃষ্টি হওয়া, বায়োডাইভার্সিটি রক্ষা, সব দিক থেকে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য, তারপর এটা বিনোদনেরও একটা মাধ্যম। পরিসংখ্যান বলছে নগরীতে বর্তমানে শোভা ছড়াচ্ছে 670টি ছাদ বাগান, যদিও এর বাইরে অনেকেরই রয়েছে ছোট বড় বাগান। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।